আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহ হাওয়ার আকারত প্রিয় ভাই জানতে চেয়েছেন রাসূসাল্লাহ আলাইগুসলাম সুন্নদকে পুনরায় জীবিত করার জন্য কি পরিমাণের ফজিলত রয়েছে অর্থাৎ যে সকল সৈন্যদ সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে সেই সুন্নৎ তা আমি এক্ষেত্রে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বলবো তা হচ্ছে ফজিলতের ছাইতে গুরুত্ব রয়েছে ভালোবাসার আর ভালোবাসার গুরুত্ব এতই বেশি যে শুধু ভালোবাসে যদি আপনি তার আমলগুলাকে নিজের জীবনের মধ্যে প্রয়োগ করেন তাহলে তার সাথে আপনার হবে ভালোবাসার প্রভাব এত বেশি মানুষের মাঝে রয়েছে সেটা একটা উদাহরণ দিলে বুঝবেন উনিশশো একাত্তর সালে যিনি বাংলাদেশের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা দিয়েছিল শেখ মুজিবুর রহমান তার দলের কিংবা তার আদর্শে যারা আদর্শিত হয়েছে তারা কোরআন সুন্দর দিকে বুরক্ষেপ না করলেও তিনি যখন বক্তব্যের মধ্যে ইনশাল্লাহ বলেছেন তারা তাদের বক্তব্যের মধ্যে ইনশাল্লাহ বলে কেন ভালোবাসার বই প্রকাশ যদিও তাদের মধ্যে অনেক সিকুলার রয়েছে অনেক নাস্তিক রয়েছে তারপরও ওই শেখ মুজিবুর রহমান ইনশাল্লাহ বলাতে তারা ইনশাল্লাহ বলে ভালোবাসার বই প্রকাশ এটা আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের অজান্তেই সে সকল হিরো হিরোইনদের কিংবা সমস্ত ভিলেনদের ভালোবাসার কারণে তাকে পছন্দ করার কারণে তার কর্মগুলো আমার জীবনে বাস্তবায়িত হয়ে যায় আমার অজান্তে তো রাসুল সালকে ভালোবাসলে তার আমলগুলো অটোমেটিকলি আপনার জীবনে আসবে আর যখন আপনি ভালোবাসার ভিত্তিতে এই করবেন ভালোবাসার বই প্রকাশ করবেন তখন আল্লাহ হ্যাঁ তালা খুশি হবেন এবং আখারাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাথে থাকার সুযোগ করে দিবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে একজন ব্যক্তি বলছেন ইয়া রাসুল্লাহ মাতা সাহ কেমন কখন সংগঠিত হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে অমা আদাত কি প্রস্তুত করেছ মা আদাত তালাহা তখন সে বলছে অমা আদাত তালাহা ইল্লাহ হাব্বাল্লাহ রাসুলি আমি কিছু প্রস্তুত করিনি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে আন্তা মা মান তুমি তার সাথে হবে যাকে তুমি ভালোবাসো তো ভালো যাকে বাসবেন তার সাথে হবে না কাজে সাহাবাহিকার এই কাজটি করতো তাদের জীবনে তারা এত বেশি রাসুলের সুন্নত গুলোকে প্র্যাকটিস করতো এবং সুন্নত আদত যেগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতাসি মালিক বলছেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাথে গিয়েছিলাম একটি দাওয়াতে দেখলাম আল্লাহ রাসুল নিজে লাউ তরকারি যেটা রয়েছে সেটা ঝোল থেকে উঠিয়ে খাচ্ছিলেন ঝোলকে বলা হয় সেখান থেকে উঠিয়ে খাচ্ছিলেন তো তিনি বলছেন সেই দিন থেকে লাউ তরকারি আমার কাছে অধিক প্রিয় হয়ে গেছে এবং তিনি লাউ তরকারি খেতেন কেন আল্লাহ রাসুল খেয়েছেন সেই জন্য আমরা দুঃখজনক বিষয় আমরা মুসলিম হওয়ার পরও আমাদের লেবাস আমাদের পোশাক আমাদের চেহারা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের মতো আর রাসুলের আদর্শ দূরকাতা করানো পড়তে পারে না নামাজ পড়ে না কথা বলছেন না গতানুগতিক সমাজের মানুষ মানুষ মুসলিম এই জন্য তারা মুসলিম সমাজের মানুষ যদি হিন্দুতে হিন্দু হতো সমাজের মানুষ যদি খ্রিস্টান খ্রিস্টান হতো এরা হচ্ছে এই প্রকারের মানুষ অর্থাৎ এরা পশুর চাইতে অদম আমার বাসায় কোরআনের বাসায় তো যদি একটি ব্যতিক্রম হাদিস আছে যে হাদিজ বলছে কেউ যদি তার মৃত সন্নুদ জীবিত করে তাহলে তাদের জন্য পঞ্চাশ জন শহীদের সোহাব রয়েছে সাহাবাই কেন বলছে আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ রাসুদ সাল্লাই সাল্লাম বলছে মিনকুম তোমাদের যুগের শহীদ কাজে কেউ যদি মৃত সন্নুদ জীবিত করে তাহলে পঞ্চাশ জন শহীদের সোহাব পাবে যে খায়রা